দর্শক, বিদেশি গণমাধ্যমগুলো কিন্তু এই মুহূর্তে আমাদেরকে একটা আশার কথা শোনাচ্ছে। যদিও করোনা ভাইরাসে এখন পর্যন্ত সারা পৃথিবীতে 4,40,000 মানুষ মৃত্যুবরণ করেছে, কিন্তু ইতালির বিশেষজ্ঞরা যেটি বলছে, তারা কিন্তু বলছেন যে ইতিমধ্যে করোনা ভাইরাস কিন্তু দুর্বল হয়ে বাঘ থেকে নাকি বিড়ালে পরিণত হয়েছে। যদিও পূর্ব এশিয়া এবং ইউরোপের দেশগুলোতে এখন পর্যন্ত করোনা ভাইরাস কিন্তু একদম কমে আসছে, যদিও দক্ষিণ এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনা ভাইরাস এখনও প্রতিনিয়ত বাড়ছে। তবে এই সংক্রমণ যে হারে বাড়ছে সেই হারে কি মানুষ সুস্থ হয়ে যাচ্ছে? এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এখন আমরা করোনা পরিস্থিতিতে কোন জায়গাটিতে এসে দাঁড়িয়ে আছি। আমাদের যে পরিমাণ সংক্রমণ সেই পরিমাণ কি আমাদের টেস্টিং ল্যাবগুলো বেড়েছে, কিন্তু টেস্ট হচ্ছে কি, এই বিষয়গুলো নিয়েই আমি সময় ইসলাম আজকে মেট্রোসেম টু দ্য পয়েন্টে আপনাদের সাথে আলোচনা করব। আজ আমাদের আলোচনা নমুনা পরীক্ষা কমছে কেন, আর এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবার জন্যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন তিনজন অতিথি। এবং তিনজন অতিথি শুধু কিন্তু ঢাকার অতিথি না, আমাদের সঙ্গে আমরা কিন্তু ঢাকার বাইরেও চোখ রাখছি। আমরা চোখ রাখবো খুলনাতে, আমরা চলে যাবো শরীয়তপুরে, আমরা দেখিনি কারা আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে কিন্তু আজকে অতিথি অধ্যাপক ডক্টর আবু ইউসুফ ফকির, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ হেলাল হোসেন, জেলা প্রশাসক খুলনা। আমাদের সঙ্গে আছেন কাজী আবু তাহের, জেলা প্রশাসক শরীয়তপুর। আমি আশা করছি আমরা তিনজনকেই সংযুক্ত করতে পেরেছি। আমি আসলে শুরুতে চলে যেতে চাই, আমরা রাজধানীর দিকে একটু দর্শক চোখ রাখি শুরুতে। আমি সেই জন্য অধ্যাপক আবু ইউসুফ ফকির আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অধ্যাপক আবু ইউসুফ ফকির, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। প্রথমে একটু আপনার কাছে জানতে চাই, এই সময়কালটাকে করোনা কোন পর্যায়ে আছে, আপনাদের তথ্য উপাত্ত কি বলছে? অর্থাৎ আপনারা যে সবসময় বলেন ঊর্ধ্বমুখী কিংবা পিক নিম্নগামী, কোন পর্যায়ে আসেন আছে করোনাটা একটু যদি জানান। গত কয়েকদিনে কার্ভ দেখে বা আপনি যদি দেখেন যে আমরা যে পরিমাণ রোগী টেস্ট করতেছি, পিসিআর টেস্ট হচ্ছে, এই টেস্টে কিন্তু আপনার 21% 22% 23% এই লেভেলে কিন্তু যাচ্ছে। এই কার্ভ দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা প্লাটু ফেজে যাচ্ছে, যে রাইজ করে গেছে, এখন এই লেভেলটা যাবে, এরপরে যাওয়ার কিছুদিন পরে আবার নেমে যাবে। আপনি যদি গ্রাফ দেখেন, আপনি যদি দেখেন যে আমাদের রুগীর আক্রান্তের সংখ্যা কিন্তু যে টোটাল যে টেস্ট করতেছি, টেস্টের যে পার্সেন্টেজ সেটা স্বাস্থ্য অধিদপ্তর যে প্রতিদিন আপনাকে ব্রিফ করতেছে, দেখবেন 21% অথবা 22% অথবা 23%, এর বেশি কিন্তু উঠানামা করতেছে, একটা মোটামুটি একটা লেভেলে আছে। সেই হিসেবে আমরা বলতে পারি যে এখন প্লাটু ফেজে যাচ্ছে এটা। আবু ইউসুফ ফকির সাহেব, যেটা বলা হচ্ছে যে সবচেয়ে বেশি কিন্তু নমুনা পরীক্ষা হয়েছিল 17 দিন, সেদিন কিন্তু 59টি পিসিআরে ল্যাবে 17,527টি নমুনা পরীক্ষা করা হয়েছিল, পরে 4 দিনে ল্যাবের সংখ্যা 3টি বেড়ে গেলেও, অর্থাৎ ল্যাবের সংখ্যা কিন্তু এখন 62টি। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে আজকের যে চিত্র আমরা বলতে পারি যে ল্যাব বেড়েছে, তাহলে টেস্ট কেন কমে যাচ্ছে? এটা কি সংক্রমণ কমে যাচ্ছে বলেই কমেছে, নাকি মানুষজন আসছে না, নাকি কিটের স্বল্পতা? না, এটা না। অনেক সময় টেস্ট আপনাদের কোনো মেশিন হয়তো দেখা যায় যে আপনার হয়ে যায়, যে ইনফেক্টেড হয়ে যায়, মেশিন কন্টামিনেট হয়ে যায়, সেক্ষেত্রে মেশিন আছে, তা আবার লক্ষ্য সেখানে কালেকশন কম হয়, অথবা ওয়েদার খারাপ থাকলেও সেখানে আপনার স্যাম্পল কালেকশন কম হতে পারে, এটা কিছুটা ভেরিয়েশন এটা হতে পারে। আপনি দেখবেন যে কতটা টেস্ট করেছে এবং কত পার্সেন্ট আসতেছে, ওইটার উপর দেখে ভেরিয়েশন করে আমরা ই করি, যেটা যদি এটা 40% হতো, এটা যে জনাব আবু ইউসুফ ফকির, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু খুলনাতে দর্শক নিয়ে যেতে চাই আপনাদেরকে। আমাদের সঙ্গে খুলনায় সেখানে অপেক্ষা করছেন খুলনা জেলা প্রশাসক, আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, আপনার শুনতে পাচ্ছি আপনাকে, ধন্যবাদ। আমরা যদি জানি যে খুলনাতে যে সরকারি হাসপাতাল আছে জনাব হেলাল সাহেব, সেটা কিন্তু 500 শয্যার, কিন্তু সেই শয্যা আছে 250 শয্যা এখন পর্যন্ত কাগজ কলমে চালু আছে, কিন্তু আমরা যতটুকু জানি সেখানে কিন্তু এখনো আইসিইউ বেড নাই, সিসিইউ বেড আছে, এবং আইসিইউ বেড চালানোর মতো এখানে কোনো অভিজ্ঞ দক্ষ চিকিৎসকও নেই। এই যদি হয়ে থাকে এই মুহূর্তের চিত্রটি খুলনার, তাহলে সেখানে খুলনাতে জেলাতে কিন্তু 35 লক্ষ লোক বসবাস করে, এবং আশেপাশে যতগুলো জেলা আছে হেলাল সাহেব, সবাই কিন্তু চাপটা হচ্ছে খুলনার উপরে। তাহলে যদি এই হয়ে থাকে, আইসিইউ নেই, সিসিইউ দিয়ে চাপ চলছে, এবং এটাই যদি চিত্র হয়ে থাকে, তাহলে আপনার খুলনা, যেখানে আপনারা জেলা প্রশাসকরাই কিন্তু সব কিছু সমন্বয় প্রধান সমন্বয়কের দায়িত্বে আছেন, তাহলে আপনি সামাল দিচ্ছেন কি করে আপনার খুলনাকে?
ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন এটা সত্য, খুলনা বিভাগীয় শহর, এখানে প্রায় 35 লক্ষ জনগণ বসবাস করেন। খুলনাতে আইসিইউ বেড 10টি, ঠিক আছে, আপনি জানেন যে তিনটি কম্পোনেন্ট যেটা দরকার, বেড এবং ভেন্টিলেটর। সেই হিসাবে আমরা এখানে 10টি আইসিইউ বেড আছে। আমরা ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে এই বিষয়টি জানিয়েছি এবং লিখেছি, এবং একটা পজিটিভ নিউজ হলো ইতিমধ্যে আমাদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে, বিশেষ করে শেখ সালাহউদ্দিন জোয়েল এবং শেখ হেলালুদ্দিন এমপি মহোদয়, ওনারা মন্ত্রণায় কথা বলছেন, সরকার বলছে অসিরে সেটা ব্যবস্থা করবেন। আর আপাতত যে 100টি বেড আছে এর মধ্যে আপনি যেটা বলছেন সিসিউ, এখানে 10টি বেড আছে। আর তুলনামূলক ভাবে খুলনাতে আপনি করোনা কোভিড-19 যে রোগী, আমরা অপেক্ষাকৃত অন্যান্য বিভাগী শহরের তুলনায় আমাদের এখানে পেশেন্ট কম, তারপরও আমরা সরকারের নজরে এই বিষয়ে আপনি যেটা বলছেন সকল দিক আমরা সমন্বয় করে, এটা সত্য। আমরা ইতিমধ্যে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় একাধিকবার এটা আলোচনা করেছি, এবং সরকারের নজরে বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং কি প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি আমরা নজরে এনেছি। তো সরকার অচিরে সেই ব্যবস্থা করবেন বলে ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। তবে আমাদের এখানে এই পর্যন্ত আপনি যেটা জানেন যে 1145 জন রোগী এখানে পজিটিভ হয়েছে, তার মধ্যে অলমোস্ট ম্যাক্সিমাম সুস্থ হয়েছেন, আর এর বাহিরে যাদের অবস্থা ক্রিটিক্যাল, যেহেতু এখন সরকারের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের দুইজন প্রফেসর ডাক্তার, আপনি যে বিষয়টা মেনশন করতে চেয়েছেন, যখনই আমরা দেখি যে ক্রিটিক্যাল রোগী এখানে সম্ভব নয়, তাৎক্ষণিক ভাবে আমরা সরকারের নজরে এনেছি, এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় আমরা দুইজন প্রফেসরকে, যখনই আমি সরকারের নজরে এনেছি, সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে দুইজনকে হেলিকপ্টারে এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় নিয়ে গেছে। সেই চিত্র আমরা দেখেছি গণমাধ্যমে, সে খবর আমরা পেয়েছি যে আপনারা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা ব্যবস্থা করার জন্য ঢাকাতে হেলিকপ্টার যোগে পাঠিয়েছেন। কিন্তু হেলাল সাহেব যেটা আরেকটু বলতে চায় যে রেড জোন এবং লকডাউন সেটা তো আসলে বালাই খুলনা শহরে নেই, যেহেতু সরকারি নির্দেশনাতে আপনাদের এলাকা ভিত্তিক কোনো রেড জোন কিংবা লকডাউন হয়নি, তাহলে সুতরাং সেখানে মানুষজন তো কোনো ধরনের শারীরিক সামাজিক কোনো দূরত্বই মানছে না, এবং অনেকেই অভিযোগ করছেন যে প্রশাসনের তরফ থেকে জনগণকে সচেতন করবার জন্য শুরুতে যেমন ছিল এখন কিন্তু একটা ঢিলে ঢেলা ব্যাপার আছে, সত্যি কি তাই? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমি আগে বলেছি খুলনার তুলনামূলকভাবে অন্যান্য বিভাগীয় শহর তুলনায় যদি আপনি পরিসংখ্যান দেখেন সেই হিসাবে আমরা ইনশাল্লাহ অনেকটাই ভালো আছি। তার মধ্যে আপনি যে বিষয়টা বলেছেন রেড জোন, ইতিমধ্যে আমাদের যে টেকনিক্যাল কমিটি, আমাদের সিভিল সার্জন এবং সিটি কর্পোরেশন স্বাস্থ্য কর্মকর্তা, সরকারের যে গাইডলাইন, মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুসারে তারা যে ম্যাপিং করেছেন খুলনার 13টি ওয়ার্ড, সিটি কর্পোরেশন 13টি ওয়ার্ড এবং খুলনার 2টি উপজেলা, 2টা ইউনিয়নকে রেড জোন হিসাবে তারা আমাদের কাছে প্রতিবেদন দিয়েছে। আগামীকালকে আমাদের জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা আছে, সেখানে আমাদের জনপ্রতিনিধি, বিভাগীয় কমিশনার মাননীয় মেয়র এবং আমাদের স্বাস্থ্য বিভাগের পরিচালক সকলকে নিয়ে আমরা সভা করে, আপনি যেটা বলেছেন যে শুরুতে আমরা যেরকম তৎপর ছিলাম এখনো আমরা তৎপর আছি, বরং আপনি জানেন যে সরকার সারা বাংলাদেশের দোকানপাট ওপেন করে দিয়েছে, আমরা খুলনাতে ব্যতিক্রম। ইতিমধ্যে আমরা খুলনা চেম্বার অফ কমার্স আমাদের জনপ্রতিনিধির সাথে কথা বলে খুলনার সকল দোকানপাট ইন এডিশন গত 2 সপ্তাহ ধরে আমরা বন্ধ রেখেছি, শুধুমাত্র এই করোনা ভাইরাস যাতে জনগণ যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলে এবং যাতে গ্যাদারিং অ্যাভয়েড করার লক্ষ্যে আমরা এই দোকানপাট গুলি বন্ধ রেখেছি। হেলাল সাহেব আপনি আমাদের সঙ্গে থাকুন, হেলাল সাহেব আপনি বাইরে জেলা পর্যায়ে, আমরা জেলার জনপ্রতিনিধি। ধন্যবাদ হেলাল সাহেব, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন। আমি একটু শরীয়তপুরের জেলা প্রশাসকের কাছে যেতে চাই, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি? কাজী আবু তাহের সাহেব, আপনার জেলাতে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি 382 জন করোনায় আক্রান্ত হয়ে গেছে, এ পর্যন্ত মারা গেছেন 5 জন, এবং আপনাদের ওখানে যে সরকারি হাসপাতাল আছে 100 শয্যার হসপিটাল, সেই হসপিটালে কোনো আইসিইউ বেড নেই এবং পিসিআর ল্যাবও নেই, সবাইকে টেস্ট করবার জন্য রাজধানীর দিকে মুখী হতে হয় এবং টেস্ট পেতে 5 থেকে 6 দিন লেগে যায়। এই যদি হয়ে থাকে ঢাকার এত কাছের একটা জেলা শহরের অবস্থা, তাহলে সেইখানে আমরা শুরুতে যেটা দেখেছিলাম প্রবাসীদের বিষয়ে সংক্রমণ ঠেকাতে আপনারা সার্থক হয়েছেন, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে আজকের চিত্র 382 জন, তার মানে সংক্রমণ ঠেকাতে আপনারা কি তাহলে ব্যর্থ হচ্ছেন? আমি আপনার পরিসংখ্যানগত যে তথ্যগুলো দিয়েছেন সেগুলোর সঙ্গে আমি একমত পোষণ করছি যে আমাদের এখানে 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল আছে, যে হাসপাতালে কোনো আইসিইউ নেই। আর আমি বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি, আপনি পরিস্থিতিগত যে বিষয়গুলো তুলে ধরেছেন
তার সঙ্গে। যেমন আমরা শুরুতে প্রবাসী অধ্যুষিত জেলা হওয়া সত্ত্বেও যেভাবে প্রবাসীদের দ্বারা আক্রান্ত হওয়াকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলাম, ঠিক তেমনি ভাবে এখনো আমরা তার চেয়ে বেশি সক্রিয় রয়েছি। যদিও আপনাদের আপনাদের দৃষ্টিতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে পজিটিভ সংখ্যা বাড়ছে, পজিটিভ সংখ্যা সারা দেশেই বাড়ছে কেন, কারণ আমরা আমাদের স্যাম্পল টেস্টিং এর সংখ্যা বাড়িয়েছি। আপনি জেনে খুশি হবেন যে আমরা শরীয়তপুর জেলায় যেখানে 13 লক্ষ লোকের বসবাস সেখানে আমরা অদ্যাবধি 4,249 জনকে স্যাম্পল টেস্টের আওতায় এনেছি, যে কারণে আমাদের পজিটিভের সংখ্যা বেড়েছে। কিন্তু আমি আমার দৃষ্টিতে বলবো যে আমার জেলায় এখন পর্যন্ত রোগী আছেন মাত্র একজন, যিনি আমার সদর হাসপাতালে আইসোলেশনে আছেন। গতকাল ছিলেন একজন, অশেষ রহমতে গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন আপনি 382 জন পজিটিভ ক্যারিয়ার বলতে পারেন, তারা ভাইরাসকে বহন করছে, কিন্তু তাদের মধ্যে 381 জন যারা ইতোমধ্যে কিউর হয়েছে 164 জন কিউর হয়েছে এবং ইতোমধ্যে ঢাকায় এবং শরীয়তপুরে মৃত্যুবরণকারীদের সংখ্যা আপনি বলেছেন 5, এটি সঠিক। তাহলে 164 আর 5, এই 169 জনকে যদি আমরা বাদ দিই সুস্থ এবং মৃত্যু, তাহলে রাইট এট দ্য মোমেন্ট পজিটিভ ক্যারিয়ার নাম্বার ইজ 213, 213 জন। এই 213 জনের মধ্যে আমার দৃষ্টিতে একজন পেশেন্ট, বাকি 212 জন তারা বাহক হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন। এবং আমরা আমাদের তৎপরতার মাধ্যমে, আবু তাহের সাহেব, কাজী আবু তাহের সাহেব, আপনি একদম পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন, আপনি আপনার জেলার একটা স্পষ্ট চিত্র আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেই চিত্র আমরা জানলাম এবং আপনার মাধ্যমেও জানালাম দর্শকদেরকে, তারা জানতে পারলেন। কিন্তু এখন যেটি আরেকটু জানতে চাই যে একজন বলছেন ক্যারিয়ার, কিন্তু এখন কথা হচ্ছে যে 382 জন তো পজিটিভ, তো সেটা তো আরো বাড়তে পারে। এই না বাড়ানোর জন্য এই মুহূর্তে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আপনার চাহিদা পত্রটা কি, কি পেলে এই সংক্রমণগুলোকে আপনার আরো কমানোর সুবিধাজনক অবস্থানে আপনি নিয়ে আসতে পারবেন? আপনি বেশ ভালোই অবগত আছেন যে আমরা কি করলে বা জনগণ কি করলে এই সংখ্যাটি কমে আসবে। আমরা যে তৎপরতাটি চালাচ্ছি সেটি হচ্ছে যে আমরা শুরুতেই যেমন তৎপর ছিলাম যে জনগণকে অবহিত করা, যে এই রোগটি কিভাবে ছড়ায় এবং জনগণের দায়িত্ব কি। জনগণের দায়িত্ব হচ্ছে অপ্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়া, তারা যেন ঘরে অবস্থান করেন, তারা যদি প্রয়োজনে অতীব প্রয়োজনে বাইরে যেতে হয় তাহলে তারা যেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেন। আমরা আমাদের সেই তৎপরতা এখনো অব্যাহত রেখেছি। সরকারি নির্দেশ মোতাবেক 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে, সেটি খোলা থাকছে, 4টার পর আমরা তাদেরকে বন্ধ করছি। কাজী আবু তাহের সাহেব, আপনি আমাদের সঙ্গে থাকুন, আবু তাহের সাহেব আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার জেলার আরো কথা আমরা শুনবো। আমরা আরেকটু যেতে চাই এখন অধ্যাপক আবু ইউসুফ ফকিরের কাছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এবং এই চিত্রটি আমরা শুরু থেকে যেমন রেখেছিলাম এখনো রেখে। কাজী আবু তাহের সাহেব, আমি একটু আপনাকে থামাচ্ছি, আমরা আমাদের আরেকজন অতিথির কাছে যেতে চাই, আমি ফিরবো আপনার কাছে, আপনি একটু থাকুন আমাদের সঙ্গে। অধ্যাপক আবু ইউসুফ সাহেব, আপনি আমার সঙ্গে কি আছেন? আচ্ছা আবু ইউসুফ তাহের সাহেব, আমি একটু থামাচ্ছি, আমি একটু আবু ইউসুফ সাহেবের কাছে যাচ্ছি। আচ্ছা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কি আবু ইউসুফ সাহেব? হ্যাঁ শুনতে পাচ্ছি। খুলনা জেলা প্রশাসক যেমনটা বললেন, খুলনা একটা অত্যন্ত বিভাগীয় শহর, সেইখানকার যদি সরকারি হাসপাতাল 500 শয্যার যেটি 250 শয্যায় এখন কাজ করছে সেটা যদি চিত্র হয়ে থাকে যে সিসিইউ নেই, আইসিইউ তো দূরের কথা, সিসিইউ দিয়ে কাজ চালাচ্ছে এবং একটিমাত্র পিসিআর ল্যাব এবং 35 লক্ষ মানুষ, এবং যদি বলি যে খুলনা বিভাগে কিন্তু 2 কোটি মানুষের বসবাস এবং সবাই চাপটা দিচ্ছে খুলনা শহরে যে তাদের শনাক্তের হারটা কি সেটা জানবার জন্য, তো এটা যদি হয় বিভাগীয় শহরের চিত্র, আর সেই চিত্রটা আমরা দেখলাম শরীয়তপুর জেলার একটা চিত্র,
সেখানে বিভাগের চিত্রটা যদি এটা হয়ে থাকে আর সংক্রমণ যদি বাড়তে থাকে, তাহলে আপনারা তো দফায় দফায় শুধু আবু ইউসুফ সাহেব পরিকল্পনায় করছেন, এগুলোর বাস্তবায়নটা কিংবা স্বাস্থ্যখাতকে আরেকটু উন্নত করা, মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়াটা কবে নাগাদ শেষ হবে আপনাদের সেই পরিকল্পনার জায়গাটা? ধন্যবাদ। আমাদের যখন 8ই মার্চ প্রথম আমরা টেস্ট করে যে প্রথম রোগী শনাক্ত করি, তখন কিন্তু আমাদের PCR ল্যাব ছিল মাত্র একটি এবং সেখানে টেস্ট কিন্তু হতো মাত্র 200 থেকে 300 বা 250 এরকম টেস্ট হতো। আজকে কিন্তু আপনি দেখেন সে ল্যাবের সংখ্যা আমাদের 60-এর উপরে চলে গেছে, ল্যাব আরও বাড়বে। আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই কিন্তু যে হয়তো এই যে লকডাউন, এই যে বিশেষ প্রক্রিয়াগুলো করার পরিকল্পনার জন্যই কিন্তু ডিজিজটি আপনি স্লো মোশনে এগিয়েছে। আমরা এর মধ্যে কোভিড সম্বন্ধে আমাদের ডাক্তার জনগণকে আমরা সচেতন, তাদেরকে আমরা কি বলে তাদেরকে আমরা জ্ঞান দিতে পেরেছি এবং জনগণ জানতে পেরেছে এবং আমাদের হসপিটাল বেডগুলার ব্যবস্থা করা হয়েছে, প্রিপারেশন নেওয়া হয়েছে, না হলে তো আরও ভয়াবহ অবস্থা হতো। এবং সত্যি কথা বলতে যে দেশের চিত্র কিন্তু এখনও অতটা খারাপ না, কারণ এটা তো আপনি নিজেও জানেন যেটা রোগের ন্যাচারই, এক রোগটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়ার পর একটা লেভেলে যাবে, একটা লেভেলে পরে আবার কমতে থাকবে। এবং ICU যেগুলো আমরা কিন্তু চাইলেই কিন্তু ICU যে আপনি হঠাৎ করে বসিয়ে ICU কাজ করাবে সেটাও কিন্তু যে খুব ফিজিবল তা না, কারণ এই ICUগুলো চালানোর জন্য যথেষ্ট দক্ষ ম্যান পাওয়ারও দরকার আছে, খালি ICU দিলেই হয় না। আপনি দেখেন বিশ্বের যেখানে ICUতে গেছে সেখান থেকে কিন্তু রুগীর ICU বিশেষ করে যেগুলো অক্সিজেন ছাড়া যে মেশিনে যে রুগীগুলো দেওয়া হয়েছে ভেন্টিলেশন মেশিনে, তাদের কিন্তু ফিরার চান্স। জনাব আবু তাহের, আমি একটু আপনাকে থামাচ্ছি, আবু তাহের সাহেব আমি একটু থামাচ্ছি, সে আমি ইউসুফ পকি সাহেব আমি আপনাকে থামাচ্ছি এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মাসখানেক আগে অর্থাৎ এক মাস, এই মাসের শুরুর দিকে কিন্তু একটা নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা জেলা শহরে কিন্তু হসপিটালগুলোতে ICU ওয়ার্ড করার নির্দেশ তিনি দিয়েছিলেন। জি জি, কিন্তু সেটা আমরা দেখলাম একটা মাস পার হয়ে গেল, সেটা বিভাগীয় পর্যায়গুলোতে এখনো বাস্তবায়ন হলো না, কিন্তু এই অগ্রগতিটা আমরা একটু জানতে চাচ্ছি যে তার নির্দেশনার অগ্রগতিটা আপনারা কতখানি বাস্তবায়ন করছেন? না, জিনিসটা তো সত্যি, দেখেন আপনার এই জিনিসগুলো সরকারি প্রক্রিয়া আছে, এগুলো পারচেস করার ব্যাপার আছে, আর ICU মেশিন তো আমাদের দেশে নাইও এরকম, সেই ক্ষেত্রে আপনাকে বাইরে থেকে কিনতে হবে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে, এটা তো কিছুটা সময় সাপেক্ষের ব্যাপার। এটা আমাদের নেক্সট বাজেটে আছে যে আপনার প্রতিটা জেলায় ICU হবে, প্রতিটা জেলায় আপনার PCR মেশিন বসবে, PCR ল্যাব হবে, এগুলো কিন্তু আমাদের, এবং শুধু তাই না, হাই নেজাল ফ্লো যে অক্সিজেন সেটিরও ব্যবস্থা হবে। একবার আগামী দিনে দেখবেন যে প্রতিটা হসপিটালেই আপনার সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, যেটি এখন আমাদের বড় বড় হাসপাতালগুলোতে আছে, এটিও কিন্তু প্রতিটা হসপিটালে আগামী দিনে হবে। আচ্ছা, কিন্তু সেই জায়গা থেকে আমি আপনার কথাতে বুঝতে পারলাম যে এটা আসলে একটা প্রক্রিয়াধীন বিষয় এবং আপনারা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছেন, কিন্তু ঢাকা শহরের চিত্রটা যদি আপনার কাছে একটু জানতে চাই যে এই মুহূর্তে ঢাকা শহরে কতজন মানুষ, কত পার্সেন্ট মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, এই তথ্যটা কি বলবেন একটু? কত শতাংশ মানুষ এই পর্যন্ত রাজধানীতে আক্রান্ত? আমি বলি যে টোটালি আমাদের যে কোভিডের রোগী তার মধ্যে আপনি দেখবেন যে ঢাকা নারায়ণগঞ্জে আপনার প্রায় 70% মতো রোগী ঢাকা নারায়ণগঞ্জে, এবং কিন্তু দেশের কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু রোগী আসলে ওরকম বেশি না, ঢাকা নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে কিন্তু আমাদের রোগীর বাল্কটা সবচেয়ে বেশি, আর খুলনা বা অন্য যে ডিভিশনগুলো আছে সেখানে কিন্তু রুগী বেসিক্যালি সিটে ফোটা, রুগীর মিল্ক বারটা কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ আর চট্টগ্রাম। তো ঢাকা এবং নারায়ণগঞ্জ মিলিয়ে আপনি বলছেন প্রায় 70% মানুষ করোনাতে সংক্রমিত হয়েছে? 65 থেকে 75% না, যে রুগীগুলো আমরা টেস্ট করেছি টেস্টের, এখন তো সব যার আপনার কমপ্লেন নাই, যার প্রবলেম নাই, সে তো আনেসে টেস্ট করতে যাবে না, যে নিজেকে সন্দেহ মনে করে সেই তো টেস্ট করতে যান। জি, সেই জায়গা থেকে এখন আপনার যে পরিসংখ্যান দিলেন সেই জায়গা থেকে আপনার কাছে আমি জানতে চাই যে এটা যদি একটা চিত্র হয়ে যায়, পরিসংখ্যান হয়ে থাকে এই পার্সেন্টেজটা, তাহলে ইউসুফ সাহেব যে এখন আমরা যে সবসময় শুনছিলাম যে লকডাউন করা হবে, বিভিন্ন অঞ্চল ভেদে রেড জোন করা হবে, সেটা কিন্তু শুধুমাত্র কাগজে কলমেই আছে, এর বাস্তবায়নটা কিন্তু এলাকার মানুষ দেখতে পাচ্ছে না, নারায়ণগঞ্জে আমরা দেখতে পাইনি, ঢাকা শহরেও দেখতে পাচ্ছি না, এবং অন্যান্য জেলাগুলোতে হয়েছে কিনা সে দুটো জেলার জেলা প্রশাসক আমাদের সঙ্গে আছেন, নিশ্চয়ই তারা তাদের জেলার কথাটা বলবে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে এটা যদি সামগ্রিক অবস্থা হয়ে থাকে তাহলে এখনো কেন সংক্রমণকে কমন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য এলাকা ভিত্তিক লকডাউন করা হয়নি?
না সেটা তো একটি পরিকল্পনা চক আউট করা হয়েছে, সেটা আপনি দেখবেন যে কয়েকদিনের মধ্যে হয়তো আমাদের সংক্রামক ব্যাধি রোগের যে আপনার যে বিশেষজ্ঞ কমিটি আছে, তারপরে আপনার জাতীয় কমিটি আছে, এক্সপার্ট যে আর কি যে টেকনিক্যাল কমিটি, এরা সকলে মিলে অবশ্যই করবে। এবং আবার লকডাউনটি এটিও সত্যি যে যেমন ধর মিরপুর একটি বড় এলাকা বা যে কোনো একটা বড় এলাকা, বড় এলাকাকে না করে সেখানে ছোট ছোট এলাকা করলে যে আমাদের লকডাউনটা বাস্তবায়ন করতে সুবিধা হবে সেটি অবশ্যই করা হবে। জি আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি একটু শরীয়তপুর যেতে চাই, আমাকে কি শুনতে পাচ্ছেন আবু তাহের সাহেব? শরীয়তপুরের জেলা প্রশাসক জনাক আবু তাহের সাহেব আপনি আমায় শুনতে পাচ্ছেন? আচ্ছা আমরা বোধহয়, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আমি আপনাকে পেয়েছি। তাহলে আমি আপনার কাছে যেটা জানতে চাই যে আপনারা বলেছেন যে আপনারা সফলতার সঙ্গেই করোনা সংক্রমণ ঠেকাতে আপনারা সার্বিক ব্যবস্থা নিয়েছেন এবং সার্বিক ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা আপনাদের কাজটি করে যাচ্ছেন, কিন্তু এদিকে আবার যে চিত্রগুলো দেখা যাচ্ছে যে আসলে মার্কেট খোলা থাকছে, মানুষ মাস্ক পরছে না, মানুষ সামাজিক দূরত্ব, যেহেতু মার্কেট গণপরিবহন খুলে গেছে সেগুলো কিন্তু মানুষের একটা খামখেয়ালিপনা রয়েছে, সেই জায়গাগুলোকে শক্ত হাতে দমন করবার জন্য আপনাদের কি আর কোনো পরিকল্পনা আছে, কিংবা অঞ্চল ভেদে যেগুলো বেশি কঠিন এলাকা সেগুলোকে লকডাউন অর্থাৎ রেড জোন করার ব্যাপারে আপনারা কতদূর অগ্রগত মানে অগ্রসর হলেন, এটা একটু যদি জানাতেন, কিংবা করার প্রয়োজন আছে কিনা আসলে এলাকায়? পয়েন্টে কথা বলছি, আমি সরকারি যে গাইডলাইন পেয়েছি জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি একাধিকবার মিটিং করছি এবং আমাদের জোনিং কাছে আমরা জোনিং করতে গিয়ে সবসময় চেষ্টা করেছি, এখন করে যাচ্ছি যে বড় কোনো এলাকাকে আমরা যদি জোনিং এ রেড জোনিং এ নিয়ে আসি। আমি একটু পরে সংযোগ হচ্ছে, একটা ইয়া সেন লাইতে আছে, কেমন? হ্যাঁ পরে সংযোগ একটু বলে উঠে আছে। আবু তাহের সাহেব আপনি বলুন, আপনি আপনার কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। কার্যকর করা কতটি ডিফিকাল্ট, তো আমরা এখন স্টাডি করছি, অ্যানালাইসিস করছি যে আমাদের যে রেশিও দেওয়া আছে প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ঢাকা সিটির বাইরে এটি যদি হয় 9 উপরে তাহলে সেটি রেড জোনিং এ যাবে। তো আমরা ইউনিয়নকে ক্ষুদ্র অংশে বিভক্ত করছি, ওয়ার্ডে বিভক্ত করছি, ইভেন আমরা কনসেন্ট্রেশন অব দ্য পজিটিভ ক্যারিয়ার তাদের কনসেন্ট্রেশন দেখে যত সম্ভব যত ক্ষুদ্র সম্ভব এলাকাকে আমরা চিহ্নিত করছি, সেই চিহ্নিত করা এলাকাগুলোতে আমরা রেড জোনিং কার্যক্রম বাস্তবায়ন করব। আমরা এটিকে কখনো লকডাউন বলছি না, কেন বলছি না, কারণ অতীব প্রয়োজনে মানুষকে বের হতে হয়, সেই অতীব প্রয়োজনগুলো আমরা বিশেষ ব্যবস্থায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আমরা যদিও মেটাবো, কিন্তু আমরা এটিকে রেড জোনিং এর আওতায় আনার কথা বলছি এবং এটি প্রক্রিয়াধীন রয়েছে সৈয়দপুর জেলায়। আর যারা সোশ্যাল ডিস্টেন্সিং মানছেন না, যারা মুখে মাস্ক পরে বাইরে বের হচ্ছেন না, তাদের জন্য আমাদের এখন যেটি বলবৎ রয়েছে এবং অব্যাহত থাকবে সেটি হচ্ছে ভ্রাম্যমান আদালত, সেটি সার্বক্ষণিক প্রতিদিন পরিচালিত হচ্ছে এবং জনগণ ক্রমান্বয়ে খুব সচেতন হচ্ছে। এখন কিন্তু এই বিষয়টি জি আমরা জানতে পারলাম, অসংখ্য ধন্যবাদ জনাব আবু কাজী আবু তাহের সাহেব। আমি একটু খুলনাতে যেতে চাই, মোহাম্মদ হেলাল হোসেন আপনি আমায় শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, ধন্যবাদ। দুটো বিষয় ছোট করে আপনার কাছে জানতে চাইবো, সময় একদম শেষ। আমরা যতটুকু জানি খুলনাতে কিন্তু টেস্টিং কিটের নাকি একটু মানে কমতি আছে, সেটা কতখানি সত্য? আর যেটা বিষয় যে খুলনাতে যে চিকিৎসককে হত্যা করা হয়েছিল সেটা নিয়ে যে একটা বিড়ম্বনা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গাটাতে কতখানি এখন এখানে একটা সমাধান খুঁজে পেয়েছেন এবং সমাধান কতটুকু করে মানুষকে আবার স্বাভাবিক চিকিৎসা দিতে পারছেন সেই জায়গাটা যদি একটু জানাতেন। ধন্যবাদ। আপনি জানেন যে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আমাদের অ্যাক্টিভ পিসিআর ল্যাব আছে এবং সেখানে দৈনিক প্রায় 388 রোগীর আমরা টেস্ট করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে আমরা সরকারের কাছে আরেকটি পিসিআর ল্যাবের জন্য লিখেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে খুব দ্রুততম সময়ে আরটিপিসিআর ল্যাব এই বিভাগীয় শহরের হসপিটালে সংযোজন করা হবে বলে আমাদেরকে ইতিমধ্যে আশ্বস্ত করেছেন। আর আপনি যেটা সাম্প্রতিক সময়ে যে একজন ডাক্তারকে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছেন যে কিছু রোগীর স্বজনরা তাকে মেরেছেন, সেটা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আপনি জানেন যে
সেখানে মামলা দায়ের আমাদের মেট্রোপলিটনে মামলা দায়ের করা হয়েছে এবং এজাহারভুক্ত যারা আসামি, এজাহারভুক্ত আসামি পাঁচজনকে 24 ঘন্টার আগেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং ইতিমধ্যে তাদেরকে এজাহারভুক্ত আসামির বাইরেও আরো দুইজনকে ধরা হচ্ছে। সেখানে যেহেতু ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজের মাধ্যমে আসামিদেরকে বাকি যারা আছে দুইজন শনাক্ত করার চেষ্টা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হেলাল হোসেন। মোহাম্মদ হেলাল হোসেন, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই তড়িৎ ব্যবস্থা নেবার জন্য এবং মানুষের চিকিৎসা ব্যবস্থাটাকে আরো সহজ করে দেবার জন্য আপনাদের উদ্যোগ। অধ্যাপক আবু ইউসুফ ফকির, আমি আপনার কাছে যেতে চাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্বাস্থ্য ব্যবস্থা নানা অনিয়ম অভিযোগ মানুষ করেই যাচ্ছে, কিন্তু মানুষ মানুষের মতো অভিযোগ করবে? আমরা আপনার মুখে শুনতে চাচ্ছি সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ করোনাকে নিয়ে মানুষকে দাঁড়ে দাঁড়িয়ে স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেবার জন্য আপনি আজকে কি আশার কথা বলবেন, আপনাদের নতুন কি উদ্যোগের কথা বলবেন? নিঃসন্দেহে আমি মনে করি যে আগের থেকে পরিস্থিতি আমাদের অনেক ভালো, মানুষ কিন্তু চিকিৎসা পাচ্ছে এবং হাসপাতালে যথেষ্ট সিটও আছে। এখন হয়তো বলবেন যে হয়তো ঢাকা মেডিকেলে সিট না থাকতে পারে, আমাদের বসুন্ধরা সিট আছে এবং আমাদের প্রতিটা উপজেলায়ও কিন্তু আপনার সিট রাখা হয়েছে, সেখানে অক্সিজেনের ব্যবস্থা আছে, প্রতিটা জেলায় আছে। আমার বিশ্বাস যে আমাদের সমস্যা হবে না, আর এর মধ্যে তো আরও অনেক কিছু চলে আসবে। আপনি যশোরে কিন্তু আরেকটি ল্যাব আছে আমাদের, পিসিআর ল্যাব, কিন্তু যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরেকটি ল্যাব আছে, ওই খুলনা ডিভিশনে কিন্তু ওইটার পরীক্ষা কিন্তু ওইখানে কিন্তু পরীক্ষা করা হয়। সুতরাং দিন যত যাবে, হ্যাঁ, যতই দিন যাবে আমাদের আরো সক্ষমতা প্রতিদিনই বাড়বে। পাশাপাশি এটিও সত্য যে অসংখ্য ধন্যবাদ আবু ইউসুফ ফকির সাহেব, আপনি যেটা বলছিলেন দিন যতই যাবে ততই স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষমতা বাড়বে, এবং সেই আপনার কথাতে ভরসা রেখে এবং আমাদের যে দুজন জেলা প্রশাসক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তারা যে ভরসার কথা বললেন, তারা যে উদ্যোগের কথা বললেন সেটাই বাস্তবায়িত হবে। আপনাদের তিনজনের কথার উপরে ভরসা রেখেই আজকে কিন্তু ম্যাট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আমি বিদায় নিচ্ছি এবং সাধারণ মানুষকে এটুকুই বলবো, সচেতন থাকুন, সতর্ক থাকুন। আজকের মতো শুভরাত্রি।